আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীকাল থেকে চাঁদ রাত, তো ঘরের অনেক কাজ কাম বাকি আছে। ঘর গুছাইতে গিয়া দেখলাম যে আমি আমার এই গিফটগুলো আনবক্স করা হয় নাই, আপনাদের সাথে আনবক্স করব এর জন্য। সো ব্যাগ দেখেই বুঝতে পারতেছেন, দিস ইজ মাই হ্যাপি বার্থডে গিফট। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমি কোনো বার্থডের পার্টি করি নাই, তো আমার ননাসরা আমার জাস্ট ক্যাশ দিছে। আর হচ্ছে আমার যে সারপ্রাইজ বার্থডে পার্টিটা আমার ফ্রেন্ডসরা করছে, মানে আমার ছোট বোনরা, সো ওরা আমাকে সারপ্রাইজ বার্থডে পার্টিও দিছে প্লাস গিফটও দিয়েছে। সো সেগুলোই আমি এখন আনবক্স করবো আর কি আপনাদের সাথে নিয়ে। প্লাস গিফটগুলো খুব কিউট কিউট, সো আমি একটা একটা করে বের করি। এটা খুব সুন্দর করে প্যাকেট করা ছিল, বাট জিপলির প্যাকেটটা ওপেন করে ফেলছে, ওর জন্য আমি রাখতে পারি নাই। সো এটা দিয়েছে হচ্ছে রেহানা, যে আমার জন্য বার্থডে কেকটা আনছিল। এটাই শুধু আমার একটু খোলা হয়েছে জিবিলের জন্য। সো হেয়ার ইট ইজ, ব্যাগটা আমি দেখাই ও কীভাবে সুন্দর করে প্যাকেট করে দিছে। মিডলে আসি, হ্যাঁ এই যে আমাকে রেহানায় দুইটা পেয়ার দিছে কানের দুলের। সো আই জাস্ট লাভ দিস ইয়ার রিংস, থ্যাংক ইউ রেহানা, ওয়াও। আচ্ছা আমি হচ্ছি চালাবার, যারা আমাকে চিনেন, একটু ক্যামেরাটা সুযোগ করে নিই, যারা আমাকে জানেন তারা জানেন দ্যাট আমি চা খুব পছন্দ করি। সো সে আমাকে এই বক্সের ভিতরে চায়ের প্যাকেট দিছে, কতগুলো জেসমিন টি, গ্রিন টি, আর হচ্ছে একটা শিট মাস্ক দিছে, টু টেক কেয়ার অফ মাই স্কিন। ইউ সো কেয়ারিং, থ্যাংক ইউ সো মাচ রেহানা, আই জাস্ট লাভ দিস গিফট। এগুলো হচ্ছে ভালোবাসা, ইটস নট আ গিফট অনলি, থ্যাংক ইউ। ওকে আরও আছে, আরও আছে কিউট একটা ব্যাগ, আই লাভ দিস। ব্যাগগুলো কি আপনারা ফেলে দেন? আমি কিন্তু রিউজ করি, আমি ফেলি না, যদি নাম না লেখা থাকে আমি রিউজ করে ফেলি। ইয়া ফেলে দিব কেন, রাইট? সো এটা হচ্ছে আলতার গিফট কার্ড, এটা দিয়েছে লিরা অ্যান্ড মেহেদি, থ্যাংক ইউ লিরা অ্যান্ড মেহেদি। আলতা থেকে আমার অনেক শপিং জমে আছে, সো ওইগুলোর সাথে এটা অ্যাড করে ফেলবো, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে এটা দিছে শর্মি, সো কি কি দিছে দেখি একটা একটা করে বের করি। শর্মি আমাকে একটা কার্ড দিছে, বার্থডে কার্ড, আমি এটা ওপেন করে ফেলছি, বিকজ এই যে জিব্রিল, জিব্রিল আর মানে সহ্য হচ্ছিল না, এই টাইপের প্যাকেট করা কিছু দেখলেই তার মানে খুলতে হবে। সো কার্ডটার উপরে খুব সুন্দর একটা কথা লেখা, ইউ আর ম্যাজিক্যাল লেডি, আই জাস্ট লাভ দিস ওয়ার্ড। যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতেছি, লেখাটা উল্টা আসতেছে, আই জাস্ট লাভ দিস ওয়ার্ড, থ্যাংক ইউ শর্মি। এই কার্ডের ব্যাপারগুলো না আজকাল খুব হারিয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, আসলেই হারিয়ে যাচ্ছে মানুষ। একটা সময় আমাদের সময় ছিল যে ঈদ আসলে ঈদ কার্ড দেওয়া, ফ্রেন্ডদের বার্থডে আসলে, অ্যানিভার্সারি আসলে কার্ড দেওয়া, ওই ব্যাপারগুলো না এখন কেমন জানি খুব লাইট হয়ে যাচ্ছে। তারপরে শর্মি আমাকে একটা পেয়ার কানের দুল দিছে, কানের দুলটা খুবই সুন্দর, খুলে গেছে কিউট। আমার ঝুমকা টাইপের কানের দুল খুবই ভালো লাগে, সো আমি তিনটা পেয়ার কানের দুলই ঝুমকা পাইছি, আমার খুবই ভালো লাগতেছে। এই টাইপের কানের দুলগুলা শাড়ি, সালোয়ার কামিজ সব কিছুর সাথে পরা যায়। সো আমার গিফটগুলা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন। তারপরে হচ্ছে আরও দিছে শর্মি, হচ্ছে যার বাসায় আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে, যার বাসায় আমরা সেদিন গেছিলাম আর কি, আমার বার্থডে ব্লগটা যারা দেখছেন তারা জানবেন, আমার ছোট বোন। এটা হচ্ছে রাইস মাস্ক, আমি এই মাস্কটা ইউজ করবো অবশ্যই অবশ্যই ঈদের আগে স্কিন কেয়ারের স্টেপগুলোতে, সো আমি জানাবো এটা কিরকম। রাইস মাস্ক কিন্তু খুবই ভালো আর স্কিনের জন্য, স্কিনকে গ্লো করার জন্য। সো থ্যাংক ইউ শর্মি, থ্যাংক ইউ সো মাচ। আরও দিছে, এখনো শেষ হয় না, ওয়েট। এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডার, হুইচ ইজ লুজ পাউডার, সব মেকআপ লোভারদের জন্য এটা একটা ভালোবাসা, থ্যাংক ইউ, আই লাভ ইট, আই লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ। আরও আছে গিফট, এখনো শেষ হয় নাই। দা অ্যানাদার গিফট ইজ দিস পার্স, এটা দিছে হচ্ছে উপমা, থ্যাংক ইউ উপমা, আই লাভ দিস কালার। এরকম ব্রাউনিশ কালারের পার্স যে কোনো কালারের ড্রেসের সাথে পরা যায়, অ্যান্ড এটার ভিতরে এনাফ স্পেস আছে। সো আমার যেহেতু ব্যাগের মধ্যে অনেক কিছু ক্যারি করতে হয়, লাইক পার্টি ছাড়া আমি ছোট পার্টি পার্স খুব কমই নেই, পার্টিতেও আমার দেখা যায় বড় ব্যাগই বেশিরভাগ নেওয়া হয়। সো থ্যাংক ইউ সো মাচ, এই ছিল আমার বার্থডে আনবক্সিং ভিডিও। এখন আপনাদের ভাই আমাকে কি দিছে, আই জাস্ট অ্যাসেম্বল দ্যাট,
সো সেটাই আপনাদের দেখাবো, আপনাদের ভাইয়া কি দিছে চলো। তো এই এই হচ্ছে রাসেলের দেওয়া গিফট, এই এক চেয়ারটা। বাবা ইউ লাইক দিস চেয়ার? ইয়া ওয়ান আ সিট হিয়ার সি। সো এই এক চেয়ারটা হচ্ছে আমার খুবই ইচ্ছে ছিল কিনার, সো রাসেলের জন্য আমাকে এটা বার্থডে গিফট দিয়েছে। এটা আজকেই আসছে, আজকেই অ্যাসেম্বল করছি। বাহিরে সুইং আছে, বাট স্টিল বাহিরে অলওয়েজ বসতে ভালো লাগে না, ইদার রোদ থাকে না হলে বৃষ্টি থাকে, ওয়েদার ভালো না হইলে আসলে খুব একটা ভালো লাগে না। তো ঘরেও মাঝে মাঝে আমার সুইং এ বসতে ভালো লাগে, লিটারালি আমি ঘুমায় পড়তেছিলাম ভিডিও করার আগে এটার উপরে বসে। তো আমার এক চেয়ারটা শখের জিনিস। থ্যাংক ইউ রাসেল ফর দিস গিফট, থ্যাংকস আ লট। তো আমার গিফট গুলা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। সো এই ছিল আমার বার্থডে আনবক্সিং ভ্লগ, আমার বার্থডেতে আমি কি কি পাইছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বলে আপনাদের ভালো লেগেছে, কোন গিফটটা বেশি ভালো লেগেছে বা আমার গিফটগুলো কেমন লেগেছে সেটা বলবেন। সব গিফটই আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, কজ এগুলো হচ্ছে ভালোবাসা, শুধু গিফট না। আর বাকি যে গিফটগুলো পাইছি সেগুলো হচ্ছে ক্যাশ টাকা, ওগুলো খরচ করতেছি। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।